হ্যালো এভরিওয়ান, আজকে স্ট্যাটিস্টিক্স যে চ্যাপ্টারটা ডিসকাস করছি তার নাম হচ্ছে স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টারটা এই বছরে যারা থার্ড ইয়ারে আছিস তারা জানিস প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোদের জন্য, বোথ ফর সিইউ অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি। শুধু তাই নয়, যারা ফোর্থ সেমিস্টারে আছে সে বছর তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি প্রথম থেকে প্রিলিমিনারি কনসেপ্টগুলো ডিসকাস করতে করতে স্টার্ট করব। তোরা প্রত্যেকে কেয়ারফুলি ভিডিওটা দেখবি, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখবি, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, স্টার্ট করছি। চ্যাপ্টারের নাম স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। আচ্ছা, প্রথমেই যে কোয়েশ্চেনটা মাথায় অ্যারাইজ করে, হোয়াট ইজ অ্যান ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? দেখ, ইকুইলিব্রিয়াম মানে আমি একদম স্ট্যাটিক্সের প্রথম ক্লাসে এটাকে ভালো করে ডিসক্রাইব করেছিলাম, যখন কোনো সিস্টেম কোনো একটা ফিল্ড অফ ফোর্সের আন্ডারে থাকে, যদি ফিল্ড অফ ফোর্সটা এরকম হয় যাতে কোনো আনব্যালেন্সড ফোর্স না থাকে এবং কোনো আনব্যালেন্সড টর্ক না থাকে। আমি ব্যাপারটা আবার বলছি, যদি কোনো একটা সিস্টেম কোনো একটা ফিল্ড অফ ফোর্সের আন্ডারে থাকে এবং ফিল্ড অফ ফোর্সটা এমন হয় যাতে টোটাল আনব্যালেন্সড ফোর্স জিরো এবং টোটাল আনব্যালেন্সড টর্ক জিরো, মানে টোটাল রেজাল্টেন্ট ফোর্স জিরো, টোটাল রেজাল্টেন্ট কাপল জিরো, তাহলে বলবো যে ওই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে এবং ওই ফিল্ড অফ ফোর্সটাও ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামের সোজা কথা কি মানে হচ্ছে কোনো আনব্যালেন্সড ফোর্স নেই, কোনো আনব্যালেন্সড টর্ক, তার মানে সোজা কথা সিস্টেমটা রেস্টে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার দেখ, ইকুইলিব্রিয়াম ডিসক্রাইব করতে গিয়ে আমরা ফিল্ড অফ ফোর্স বলে একটা কথা বলেছি। আচ্ছা, ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনটা কি? এ সিস্টেম ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম আন্ডার এ ফিল্ড অফ ফোর্স হোয়েন দেয়ার এক্সিস্ট no unbalanced force or unbalanced couple means torque acting on the system. Clear? এবার এই যে ফিল্ড অফ ফোর্স কথাটা বললাম, ফিল্ড অফ ফোর্স কথাটা বেরিং। আচ্ছা দেখ, ফিল্ড অফ ফোর্স বলতে আমরা অ্যাকচুয়ালি একটা স্পেস কে বোঝাই। ফিল্ড অফ ফোর্স বলতে আমরা একটা স্পেস কে বোঝাই। কেমন স্পেস? না, যে স্পেসে প্রত্যেকটা পয়েন্টে at each and every point একটা ডেফিনাইট রেজাল্টেন্ট ফোর্স থাকবে। ডেফিনাইট রেজাল্টেন্ট ফোর্স থাকবে মানে কি? মানে হলো একটা ডেফিনাইট ম্যাগনিটিউড থাকবে উইথ ডেফিনাইট ডিরেকশন। তাহলে একটা স্পেসের প্রত্যেকটা পয়েন্টে যদি আমি একটা ডেফিনাইট ম্যাগনিটিউড এবং ডিরেকশনের ফোর্স পাই, তাহলে সেই স্পেসটাকে বলবো ফিল্ড অফ ফোর্সেস। ক্লিয়ার? ইফ এ সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টস অ্যাট সাম স্পেস ইন সাম স্পেস সো দ্যাট অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য স্পেস there exists a definite resultant force, then the space is called a field of forces or simply a force field or simply a field. তাহলে দেখ, দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো। প্রথমত ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, দ্বিতীয়ত ফিল্ড অফ ফোর্সেস বা ফিল্ড ফোর্স বা ফোর্স ফিল্ড বা অনলি ফিল্ড বলতে কাকে কি বোঝায়। এর তো এবার এই ফিল্ড অফ ফোর্স এটা দুরকম হতে পারে, একটা হচ্ছে কনজারভেটিভ, সেকেন্ড হচ্ছে নন কনজারভেটিভ। আমি ডিনামিক্সে অলরেডি বলেছি কনজারভেটিভ নন কনজারভেটিভ কাকে বলে, স্টিল বলছি একবার। দেখ, আমরা একটা ফিল্ড অফ ফোর্সকে কনজারভেটিভ বলবো যদি সেই ফিল্ডের আন্ডারে ওয়ার্ক ডান ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ হয়, পাথ বা রুট হয়। তার মানে কি, ওয়ার্ক ডানটা শুধুমাত্র সিস্টেমের ইনিশিয়াল পজিশন এবং সিস্টেমের ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু সিস্টেমের পাথের উপর ডিপেন্ড করবে না, কোন পাথে ওয়ার্ক ডানটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, জিনিসটাকে আমি ডায়াগ্রামটিক্যালি বোঝাচ্ছি, খুব ভালো করে খেয়াল কর। মনে কর সিস্টেমের উপর আমি দুটো পয়েন্ট কনসিডার করছি, মানে সিস্টেমের দুটো পজিশন কনসিডার করছি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। সিস্টেমটা এ পজিশন থেকে বি পজিশনে মুভ করেছে, সিস্টেম মানে সিস্টেম অফ বডিজ আর কি, ঠিক আছে, এ থেকে বি তে মুভ করেছে, ঠিক আছে। দেখ, আমরা বলেছিলাম যে একটা ফিল্ড অফ ফোর্স বলতে আমরা বুঝি যে তার প্রত্যেকটা পয়েন্টে একটা ডেফিনেট রেজাল্টেন্ট ফোর্স থাকবে। তা এই এ পয়েন্টে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, ডেফিনেট রেজাল্টেন্ট ফোর্স, তার নাম দিচ্ছি এফ অফ এস। এফটা হচ্ছে ফোর্স আর এফটা কিন্তু ফিক্সড নয়, ভ্যারিয়েবল ফোর্স। মানে আমি যখন এ থেকে বি তে নিয়ে যাব তখন কিন্তু এফ, এই এফ ফোর্সের ভ্যালুটাও চেঞ্জ হবে, ডিরেকশনও চেঞ্জ হবে। তাই জন্য এটা হচ্ছে ফাংশন অফ দ্য পজিশন, পজিশন মিন্স এস, ফাংশন অফ এস। তাহলে ফোর্সটাকে নিলাম এফ অফ এস। তাহলে এই যে ফোর্সটা, এর একটা ডেফিনেট ডিরেকশন আছে, একটা ম্যাগনিটিউড আছে, আমাকে
এই এ পয়েন্ট থেকে বডিটাকে বা সিস্টেম অফ বডিজকে বি পয়েন্টে নিয়ে যেতে হবে। আমি যখনই এ থেকে বিতে নিয়ে যাব তখন একটা চোজেন পাথ বরাবর নিয়ে যাব। আমি করেছি কি, আমি এ থেকে বিতে এই পাথ বরাবর নিয়ে গেছি। তাহলে দেখ যখনই আমি এ থেকে বিতে এই পাথ বরাবর নিয়ে যাচ্ছি এই ফোর্সের দুটো কম্পোনেন্ট কাজ করছে একসাথে। একটা হচ্ছে ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট যেটা আমার পাথের ট্যাঞ্জেন্ট বরাবর কাজ করছে, তার নাম দিচ্ছি এফ টি, এফ সাফিক্স টি, টি ফর ট্যাঞ্জেন্ট। আরেকটা কম্পোনেন্ট নিচ্ছি এফ এন, নর্মাল কম্পোনেন্ট, নর্মাল টু দিস পাথ অ্যাট দিস পয়েন্ট, এই পয়েন্টে এই পাথের উপর নর্মাল। যেহেতু এফ টা ফাংশন অফ এস, এই এফ টি এবং এফ এন এরা দুজনেই ফাংশন অফ এস, কিন্তু আমি লিখিনি, বারবার ফাংশন অফ এস লেখার দরকার হয় না, একবার বললেই যথেষ্ট বোঝা যায়। তাহলে দেখ আমি যখন সিস্টেমটাকে বা সিস্টেম অফ বডিজকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করাচ্ছি তখন এই এফ এন ফোর্সের কোনো কন্ট্রিবিউশন নেই, বিকজ এটা আমার ডিরেকশন অফ মুভমেন্টের সাথে পারপেন্ডিকুলারে আছে। তাহলে এর কম্পোনেন্ট এই ডিরেকশনে হবে এফ এন ইন্টু কস অফ 90 ডিগ্রি, দ্যাট ইজ জিরো। তাহলে একমাত্র এই এফ টি এর জন্যেই আমি এই ডিরেকশনে মুভ করাতে পারবো। এবার তুই বলবি যে এফ টি তো এই ডিরেকশনে কাজ করছে, তাহলে এটা এরকম বাঁকবে কেন? দেখ আমি আগেও বলেছিলাম এখনো বলছি যে আমি যখনই একটা ফিল্ড অফ ফোর্স নেব তার প্রত্যেকটা পয়েন্টে একটা ডেফিনেট ডিরেকশন পাবো অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড পাবো। তো যে পয়েন্টে ডিরেকশন যেমন আছে সেই অনুযায়ী ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট নিয়েছি। কথা ক্লিয়ার হলো? আমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করাচ্ছি আমি দেখে নিলাম যে এ পয়েন্টে এস এর ভ্যালু কত, বি পয়েন্টে এস এর ভ্যালু কত, এসটা হচ্ছে পজিশন। তাহলে এ পয়েন্টে এস এস এর ভ্যালু নিয়েছি এ, স্মল এ, বি পয়েন্টে এস ভেরিয়েবলের ভ্যালুটা নিয়েছি স্মল বি। বলা হচ্ছে যে এই যে যে ফিল্ডের আন্ডারে আমি কাজ করছি সেই ফিল্ডটাকে কনজারভেটিভ বলবো। যদি এ থেকে বি তে মুভ করানোর জন্য যে ওয়ার্ক ডানটা হয়েছে সেটা শুধুমাত্র স্মল এ এবং স্মল বি এর ফাংশন হয়। আমি আবার বলছি, যদি আমি ফিল্ডটাকে কনজারভেটিভ বলবো, যদি এ থেকে বি তে মুভ করানোর জন্য দা ওয়ার্ক ডান ইজ এ ফাংশন অফ এ অ্যান্ড বি অনলি, এ অ্যান্ড বি মানে ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন বাট নট অন দা পাথ, তার মানে কি অন্য একজন যদি কোনো অন্য কোনো পাথে মুভ করে, ধর কেউ স্ট্রেট লাইন বরাবর মুভ করে দিল, তাতে তো সে যতটা ওয়ার্ক ডান পাবে আমি যে পাথ বরাবর মুভ করেছি তাতে সেই ওয়ার্ক ডান পাবো। কিন্তু যদি দুটো ডিফারেন্ট পাথের জন্য ওয়ার্ক ডান ডিফারেন্ট হয়ে যায় সেটা যে কোনো দুটো ডিফারেন্ট পাথ হতে পারে, তাহলে আমি বলবো সেই ফিল্ডটা নন কনজারভেটিভ। তাহলে আমাদের কনজারভেটিভ নন কনজারভেটিভ আইডিয়া ক্লিয়ার হলো? কনজারভেটিভ মানে কি, ওয়ার্ক ডান উইল বি ডিপেন্ডেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট অন দা পাথ অ্যান্ড ডিপেন্ডেন্ট অন দা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অনলি। আর নন কনজারভেটিভ মানে ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট। দেখ কথাটা ক্লিয়ার হচ্ছে? তো কনজারভেটিভ মানে ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দা পাথ বাট ডিপেন্ডস অন অনলি দা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। আর নন কনজারভেটিভ মানে ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট। তাহলে ডেফিনেশনটা দেখা যায়, ইফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অফ ফোর্সেস অফ দ্য ফিল্ড বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ অর রুট বাট ডিপেন্ডস অনলি অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য সিস্টেম, দেন the field is called conservative and the system is called a conservative system. আমরা ফার্দার প্রসিড করার আগে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট নিয়ে ডিসকাস করব। এই রেজাল্টগুলো আমরা এখানে প্রুফ করব না, রাদার আমরা এদেরকে ইউজ করব কিছু ইম্পর্টেন্ট থিওরেম প্রুফ করার ক্ষেত্রে। সো আমাদের রেজাল্ট ওয়ান, যদি কোনো সিস্টেম অফ বডিজ কোনো কনজারভেটিভ ফিল্ডের আন্ডারে থাকে তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অফ ফোর্সেস ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। বললাম যদি কোনো বডি কোনো কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সের আন্ডারে থাকে তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অফ ফোর্সেস উইল বি ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্যাট বডি। তাহলে নাম্বার ওয়ান রেজাল্ট, ইন এ কনজারভেটিভ ফিল্ড ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্সেস ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, কনজারভেটিভ ফিল্ডের প্রপার্টি নাম্বার টু, যদি কোনো কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স কোনো সিস্টেম অফ বডিজের উপর অ্যাক্ট করে তাহলে ওই বডির টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সাম। তাহলে ইন এ কনজারভেটিভ ফিল্ড কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা, যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তার মানে কি তার চেঞ্জটা জিরো?
তাহলে চেঞ্জ অফ দা সাম অফ কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি ইজ জিরো তাহলে চেঞ্জ অফ দিস সাম যদি জিরো হয় তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি তাহলে কনজারভেটিভ ফিল্ডের চার দুটো প্রপার্টি আমরা দেখলাম নাম্বার 1 প্রপার্টি কনজারভেটিভ ফিল্ডের আন্ডারে কোন বডিতে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্রপার্টি নাম্বার 2 Total energy is constant in any conservative field. That is, total sum of kinetic and potential energy is constant always. এবার আমরা আমাদের মেইন চ্যাপ্টারের মধ্যে আসছি। চ্যাপ্টারের নাম ছিল স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। তার মানে বেসিক্যালি এই চ্যাপ্টারে আমি কোনো একটা ইকুইলিব্রিয়াম পজিশনে কোনো বডির কোনো একটা ইকুইলিব্রিয়াম পজিশনে স্টেবিলিটি চেক করতে চলেছি। সো ন্যাচারালি স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম চার রকমের হতে পারে ইকুইলিব্রিয়াম কোন বডি চার রকম হতে পারে একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম আরেকটা আনস্টেবল আরেকটা নিউট্রাল আরেকটা হচ্ছে অন দা হোল আনস্টেবল তাহলে এই যে চার রকম ইকুইলিব্রিয়াম এদেরকে ডেফিনিশন দেওয়ার আগে আমি জিনিসটাকে ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেইন করছি আমরা একটা সিচুয়েশন তুলে নিচ্ছি যেখানে কোন একটা স্মুথ সারফেসের উপর স্মুথ বাট নট প্লেন নট প্ল্যানার সারফেস বাট স্মুথ সারফেস কোন একটা স্মুথ সারফেসের উপর কোন একটা বলকে আমরা দেখেছি যে বলের সিজিটা তার সেন্টারে আছে এমন একটা বল ইকুইডেন্সিটির বল তার সিজিটা সেন্টারে আছে ইকুইডেন্সিটি না হলে কিন্তু সিজি সেন্টারে নাও থাকতে পারে ইনফ্যাক্ট থাকবে না ইকুইডেন্সিটি না হলে সিজি সেন্টারে থাকবে না হোয়াট এভার বি দ্যাট আমরা একটা ইকুইডেন্সিটির বল নিয়েছি যেটা একটা স্মুথ সারফেসের উপর আছে আমরা কিছু স্পেসিফিক পজিশন অফ দ্য বল ডিনোট করছি আমরা এই পজিশনটাকে বলেছি এ আচ্ছা দেখে এটা এক্সপ্লেন করা যায় দেখা যায় এ পয়েন্টটা কেন যখন এ পয়েন্টে বলটা আছে আমরা যদি এ পয়েন্ট থেকে সামান্য ডিসপ্লেসমেন্ট দিই সেটা হতে পারে রাইট সাইডে সেটা হতে পারে লেফট সাইডে যেদিকেই হোক না আমরা যদি এ পয়েন্ট থেকে সামান্য ডিসপ্লেসমেন্ট দিই তাহলে দেখব যে এই যে স্মুথ কার্ভটা আছে যার উপরে বলটা মুভ করছে সেখানে ও কার্ভ বরাবর কিছুটা এগিয়ে যাবে আপওয়ার্ডস উঠবে এবার যখন আমি সেই ডিসপ্লেসমেন্টটা দেওয়ার পর ওকে ছেড়ে দেবো আমরা কি করলাম এ পয়েন্ট থেকে একটা স্লাইড ডিসপ্লেসমেন্ট দিলাম অ্যালং দ্য কার তারপর ওকে আমি ছেড়ে দিলাম তাহলে ওর নিজের ওয়েটের জন্য ডিউ টু গ্র্যাভিটি ও নিচে নেমে আসবে নেমে আবার এ পয়েন্টে ফিরে আসবে আমি জাস্ট ওইটুকু জায়গা কনসিডার করছি যেখানে ও এ পয়েন্ট থেকে সামান্য ডিসপ্লেসমেন্ট পেল আবার এ পয়েন্টে ব্যাক করে এলো এই যে এ পয়েন্ট থেকে ডিসপ্লেসমেন্ট পাওয়ার পর যখন আমি ওকে ছেড়ে দিচ্ছি ও আবার অটোমেটিক এ পয়েন্টে ব্যাক করে আসছে এই যে এ পয়েন্টটা এটা একটা পজিশন অফ ইকুইলিব্রিয়াম কেন পজিশন অফ ইকুইলিব্রিয়াম বিকজ এ পয়েন্টে টোটাল আনব্যালেন্সড ফোর্স জিরো টোটাল আনব্যালেন্সড কাপল জিরো এবার এই যে এ পয়েন্ট এটা হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম তাহলে পজিশন অফ ইকুইলিব্রিয়ামটা কেমন যখন আমি ওকে স্লাইট ডিসপ্লেসমেন্ট দিচ্ছি এই পজিশন থেকে ও আবার অটোমেটিক্যালি এখানে ব্যাক করতে চাইছে এই ধরনের পজিশন অফ ইকুইলিব্রিয়ামকে বলা হয় স্টেবল পজিশন অফ ইকুইলিব্রিয়াম আচ্ছা আবার যদি আমি এই যে ডি পয়েন্ট কনসিডার করি ডি পয়েন্টে কি হয়েছে যখন বডিটা সামান্য ডিসপ্লেসমেন্ট পাচ্ছে সামান্য ডিসপ্লেসমেন্ট পাচ্ছে সেটা ডান দিকে হতে পারে বা দিকে হতে পারে বাট অন দ্য কার্ভ অ্যালং দ্য কার্ভ তখন ও কিন্তু আর ডি পয়েন্টে ব্যাক করতে পারছে না ও ডাইরেক্টলি ফল করে যাচ্ছে মানে ডি থেকে আরো দূরে চলে যাচ্ছে আচ্ছা ডিটা পজিশন অফ ইকুইলিব্রিয়াম ছিল কারণ ও ওখানে রেস্টে ছিল টোটাল আনব্যালেন্সড ফোর্স জিরো টোটাল আনব্যালেন্সড কাপল জিরো বাট ডি থেকে যখন ডিসপ্লেসমেন্ট দিলাম ফর স্লাইট ডিসপ্লেসমেন্ট ও কিন্তু আর ডিতে ব্যাক করতে পারলো এই পজিশনকে বলা হয় আনস্টেবল পজিশন যেখানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্লাইট ডিসপ্লেসমেন্টের জন্য ও আর ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করতে পারে এবার আমি আসছি ই পয়েন্টে ই পয়েন্টে যে ডিসপ্লেসমেন্টটা দেওয়া হয়েছে দেখা যেতে পারে যখনই আমি ই পয়েন্টে একটা সামান্য ডিসপ্লেসমেন্ট দিচ্ছি সেটা রাইট সাইডে হতে পারে সেটা লেফট সাইডে হতে পারে ই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্লেন পার্ট অফ দ্য কার প্লেন পার্ট অফ দ্য কার তাহলে আমি যখন রাইট সাইডে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি সাপোজ রাইট সাইডে দিলাম তাহলে ও কিছুটা গেল কিন্তু যেহেতু আমি স্লাইট ডিসপ্লেসমেন্ট দিয়েছি ও কিন্তু প্লেন পার্ট থেকে বেরিয়ে যাচ্ছে না তাহলে আফটার দ্য ডিসপ্লেসমেন্ট ও কিন্তু ইকুইলিব্রিয়ামেই থাকছে ওর মধ্যে কিন্তু কোনো রকম বাঁ দিক বা ডান দিকে আসার কোনো টেন্ডেন্সি নেই এক্ষেত্রে টেন্ডেন্সি কেন ছিল বিকজ ও যখনই এখান থেকে ডিসপ্লেসমেন্ট পেয়েছিল ফিল্ড অফ ফোর্স মানে এখানে গ্র্যাভিটি ওকে ব্যাক করিয়ে এনেছিল আবার একইভাবে ডি পয়েন্ট থেকে যখন ডিসপ্লেসমেন্ট পেয়েছিল ফিল্ড অফ ফোর্স মানে গ্র্যাভিটি ওকে আরো দূরে নিয়ে চলে গেছিল কিন্তু এখানে গ্র্যাভিটিটা ডাউনওয়ার্ডস কাজ করছে ওর ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে পারপেন্ডিকুলার টু দা ফিল্ড অফ ফোর্স আই মিন গ্র্যাভিটি তাহলে
ফিল্ড অফ ফোর্স ও ডিসপ্লেসমেন্টের দিকে বা অপোজিট দিকে কোনো কম্পোনেন্ট দিতে পারছে না, সো ন্যাচারালি ফিল্ড অফ ফোর্সের জন্য ওর কোনো ডিসপ্লেসমেন্ট ফার্দার হবে না। তাহলে ওকে যদি আমি যতটা ডিসপ্লেসমেন্ট দিয়ে রাখবো ততটা ডিসপ্লেসমেন্টে গিয়ে ও স্টপ হয়ে যাবে, মানে থেমে যাবে, মানে রেস্টে চলে আসবে। তার মানে সেই পজিশনটাও একটা ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়াম পজিশনকে, মানে এই যে অরিজিনাল পজিশন ই পয়েন্ট, একে বলা হয় নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তাহলে তিন ধরনের ইকুইলিব্রিয়াম আমরা দেখলাম, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এবার আসছি ফোর্থ কাইন্ড অফ ইকুইলিব্রিয়ামে, সেটা হচ্ছে অফ দ্য হোল আনস্টেবল। আচ্ছা এই যে এফ পয়েন্টটা দিয়েছি, এফ পয়েন্টে যখন বলটা আছে ওকে আমি যদি বাঁ দিকে ডিসপ্লেসমেন্ট দিই, তাহলে ফিল্ড অফ ফোর্স চাইবে, মানে গ্র্যাভিটি চাইবে ওকে নামিয়ে আনতে। সামান্য ডিসপ্লেসমেন্ট দিয়ে ছেড়ে দেবো, গ্র্যাভিটি চাইবে ওকে নিচে নামিয়ে আনতে, মানে এফ পয়েন্টে ফিরিয়ে আনতে। তাহলে এই যে বাঁ দিকে ডিসপ্লেসমেন্টটা দিলাম ওর জন্য ফিরে এলো, এই যে ফিরে আসে একে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। আবার যদি আমি ডান দিকে সামান্য ডিসপ্লেসমেন্ট দিই, ফিল্ড অফ ফোর্স মানে গ্র্যাভিটি চাইবে ওকে আরো দূরে নিয়ে চলে যেতে, মানে এফ থেকে দূরে নিয়ে চলে যেতে। এফ থেকে মানে পজিশন অফ ইকুইলিব্রিয়াম থেকে দূরে যাচ্ছে, তার মানে তাকে বলা হয় পজিশন অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে ক্লিয়ারলি এখানে কোনো একটা ডিসপ্লেসমেন্টের জন্য ও স্টেবল ইকুইলিব্রিয়াম, কোনো একটা ডিসপ্লেসমেন্টের জন্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমি কনফার্মলি বলতে পারবো না যে এফ পয়েন্টটা পজিশন অফ স্টেবল না আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই এফ পয়েন্টটাকে বলা হয় বা এই টাইপের পয়েন্টকে বলা হয় position of equilibrium which is on the whole unstable. তাহলে চার ধরনের ইকুইলিব্রিয়াম, স্টেবল, স্টেবল মিন্স যখন সামান্য ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে ও আবার সেই পজিশনে ব্যাক করে আসার চেষ্টা করছে। আনস্টেবল, আনস্টেবল মিন্স যখন সামান্য ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে ও কিন্তু সেই পজিশনে ব্যাক করার চেষ্টা করছে না, রাদার ও আরো দূরে চলে যাওয়ার চেষ্টা করছে। নিউট্রাল, নিউট্রাল মিন্স যখন সামান্য ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, ও নতুন পজিশনে গিয়ে ও ইকুইলিব্রিয়ামেই আছে, তাহলে আগের পজিশন থেকে আমি বলবো পজিশন অফ নিউট্রাল ইকুইলিব্রিয়াম। অন দা হোল আনস্টেবল, অন দা হোল আনস্টেবল মিন্স কোনো একটা ডিসপ্লেসমেন্টের জন্য স্টেবল ইকুইলিব্রিয়াম দেখছি, কোনো একটা ডিসপ্লেসমেন্টের জন্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম দেখছি, দ্যাট মিন্স অন দা হোল আনস্টেবল। সো যদি ডেফিনিশনগুলো একদম থিওরিটিক্যাল পারপাসে বলি, তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন কি লিখবো, ইফ দ্য বডি বি স্লাইটলি ডিসপ্লেসড ফ্রম দিস পজিশন দ্য ফিল্ড অফ ফোর্সেস টেন্ডস টু মেক ইট রিটার্ন to the position of the equilibrium. This position of equilibrium will be called the stable position of equilibrium. Next, unstable equilibrium, if the body be slightly displaced from this position, the field of forces tends to move it further from the position of equilibrium. This position of equilibrium will be called unstable position of equilibrium. And what is neutral equilibrium? If the body be slightly displaced from this position, the field of forces keeps the body in equilibrium in the displaced position too, then the original position of equilibrium will be called the neutral position of equilibrium. And the fourth is on the whole unstable, the position of equilibrium of the body be such that it is stable for some displacement and unstable for some other displacement. This type of equilibrium is called on the whole unstable. This is all about the positions of equilibrium of a body. They are of four kinds: stable, unstable, neutral, and on the whole unstable.